তো আজকে আমি ডিম টোস্ট বানাবো, তার জন্য আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুটে নুন দিয়ে নিয়েছি, আর দুটো ডিম সাদা তেল। তো চাটুটা আমার গরম হয়ে গেছে, পাউরুটিগুলো আগে সেঁকে নেবো। গ্যাসটা আস্তে দিয়েছি, তো আমার পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে, নামিয়ে নিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে আমার মাখানো ছিল, তো এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিলাম। ভালো করে আমি মিক্সড করে নেব। এইভাবে আমি করে নেব। হয়ে গেল, আমি সাইডে রাখা রেখে দিলাম। আবার এইটা তেল দিয়ে দিলাম, তো দেখো আমার ডিম টস পুরো রেডি। এইভাবে আমি চারটে একসঙ্গে করে নিলাম, এইভাবে একই সঙ্গে চারটে ডিম টোস্ট করে দিলাম।